এই হচ্ছে তিলাগাঁও ইকো রিসোর্টের রাতের ভিউ। চারিপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, ঠান্ডা একটা বাতাস, হালকা শীত শীতও লাগছে। এই সাইডে আমাদের বারবিকিউ হচ্ছে, আমরা দুপুরে তাদেরকে বলে রেখেছিলাম যে হচ্ছে রাতে আমরা বারবিকিউ করব, তো বারবিকিউ করা হচ্ছে এই সাইডে। পাঁচটা রুমের মাঝখানে একটা টেবিলের মতো আছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করার জন্য। একদম গ্রামীণ পরিবেশ, সবকিছু শান্ত, চারিদিকে পাখি ঝিঝি পোকার ডাক। পাহাড় বন জঙ্গল এসবের ভিতরে রাতে হাঁটতে ভালোই লাগে, সবকিছু নীরব থাকে, নিস্তব্ধ। এখানে একটা দোলনা আছে গাছের সাথে, একটু দোল খাওয়া যাক। আমাদের বারবিকিউ রেডি, সবাই খাওয়ার জন্য প্রস্তুত। এই নাহিদার মুরগি কটা লাগবে? আজকে কি হাড্ডি সহ খাবা নাকি হাড্ডি ছাড়া খাবা? সব হবে, কোনো কথা হবে না। এই হচ্ছে তিলাগাঁও কটেজ, আর এই সাইড থেকে চাঁদ উঠছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো মোটামুটি ভালোই আলোকিত হয়ে যাবে। আর এই রোডটা দিয়ে যদি আমরা হেঁটে যাই, এই সাইড একটা মাচাঙের মতো আছে যেখানে বসে আড্ডা দেওয়া যায়। থেকে চারটা দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে। Two thousand years later. সিএনজি তে একটা রাখা আছে নিচে, ওরা ছাড়া আর কেউ যাতায়াত করতে পারবে না। এই হচ্ছে তিলাগাঁও ইকো ভিলেজের রিসেপশন, এখনো ফুল কমপ্লিট হয়নি,
কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন আছি শ্রীমঙ্গল স্টেশনে। এখন আমাদের ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পালা। আমাদের ট্রেন 1:30টার দিকে। আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম শ্রীমঙ্গল স্টেশনে। আর এই হচ্ছে এখনকার সিচুয়েশন। এদিকে দেখা যাচ্ছে একজন আনারস বিক্রেতার দাঁড়িয়ে আছে। কত করে ভাই? আরে সেটা কি হালি মিষ্টি না টক? টক মিষ্টি দুইটাই। ঝাল নাই? ঝাল হবে না? মরিচ মিশালে হয়ে যায়। মরিচ বিক্রি করেন না ভাই? না না, আমাদের এই ফল বিক্রেতা আবার আইফোন ইউজ করে, তার ইমার্জেন্সি ফোন আসছে, দামি ফোন, সে দামি ফোন ছাড়া ইউজ করতে পারে না। আমরা এখান থেকে আনারস নিয়ে জুস বানিয়ে বোতলে করে বাজারজাত করি এখান থেকে আনারস। দ্য রিয়েল আনারস।